আল্লাহ পাকের রহমতের দুয়ারটা উতলায়া উঠেছে আল্লাহ পাক ডাক ডাক এক জিব্রাইল জিব্রাইল রে কই তুই তাড়াতাড়ি যা আমার আসিয়া আমার উপর ঈমান আনছে এইজন্য আমি আল্লাহ আসিয়া যেমন আমারে ভালোবাসে আমি আল্লাহও আমার আসিয়ারে ভালোবাসি আমি তো আসিয়ার প্রতি মায়া ডাইলা দিছি ভূত ডাইলা দিছি ভালোবাসা ডাইলা দিছি তাড়াতাড়ি যা আমার আসিয়া এই মুহূর্তে আমি আল্লাহর কাছে যা চাবে এই ঈমানের উপর অটল থাকার কারণে আমি আল্লাহ আমার আসিয়ারে আমি তাই দিয়া দিমু সুবহানাল্লাহ দেখ আমার আসিয়া কি চায় জিব্রাইল আমিন মা আসিয়ার কাছে আইসা মা আসিয়ার ডাক দেখো আসিয়া তুমি কি চাও আল্লাহ তোমারে সালাম জানাইছে তুমি কি চাও আমার আল্লাহ তোমারে তাই দিয়া দিবে তখন মা আসিয়া ডাক দিয়া বলল আদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরাউন ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আসিয়া ডাক দিয়া বলল আল্লাহ আমি তোমার কাছে কিচ্ছু চাই না ফেরাউনের এই শান চৌকাত চাই না বালাখানা চাই না ধন সম্পদ চাই না আল্লাহ আমি আসিয়া চাই জান্নাতের ভিতরে যেন তোমার পাশে আমার একটা ঘর হয় আরো জোরে কন্না আল্লাহ একবার জুতু মেরা তু সব মেরা ফালাক মেরা জমি মেরি জুতু মেরা তু সব মেরা ফালাক মেরা জমি মেরি জুতু মেরা তু সব মেরা ফালাক মেরা জমি মেরি আগার একটু নেহি মেরা তু কুই সাই নেহি মেরি তুমি আমার সবই আমার আকাশ আমার জমি আমার তুমি আমার সবই আমার আকাশ আমার জমি আমার হারাই যদি শুধু তোমায় কপাল পোড়ার নেই কিছু আর তাহলে হাত করতে হবে একজনকে যিনি তিনি কে মা আসিয়া হাত করছে কারে আরো জোরে কন কারে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ও মালিক কিচ্ছু চাই না কিচ্ছু চাই না শুধু তোমার কাছে একখানা ঘর চাই জান্নাতের ভিতরে আল্লাহ পাক জিব্রাইল রাখ দেখা জিব্রাইল আমার আসিয়ার জন্য আমি আল্লাহ যেই জান্নাতটা বানায় রাখছি তোমার ডানা দিয়া জান্নাতটা উঠে আসিয়ার চোখের সামনে তুলে ধরো সুবহানাল্লাহ কোন সবাই ওই জিব্রাইল আমিন তার ডানাটা দিয়া আসিয়ার জান্নাতটা উঠায় না আসিয়ার চোখের সামনে তুলে ধরছে মা আসিয়া খোদার জান্নাত দেখতেছিল আর ফেরাউনের নির্যাতন সহ্য করতেছিল যদি নিজেকে দামি বানাইতে হয় নিজেকে যদি সম্মানিত বানাইতে হয় নিজেকে যদি ইজ্জতওয়ালা বানাইতে হয় তাহলে অবশ্যই অবশ্যই এই কোরআনকে আপনার সঙ্গী বানান কোরআনের সাথে সংস্পর্শতা বাড়ায়া দেন আপনাকে দামি করে নেবেন যিনি তিনি কে আল্লাহ গানের সাথে জড়াইবেন কোনো মূল্য হবে না দুনিয়াদারির সাথে জড়াবেন কোনো মূল্য থাকবে না এই পৃথিবীতে দুনিয়ার সাথে সবচেয়ে বেশি জড়াইছে কারুন কে জড়াইছে কারুনের সম্পদের মতো সম্পদ এই যুগে কারো আছে অতীতে কারো ছিল ভবিষ্যতেও কারো হবে না এমন কোনো দেশ নাই যেই দেশের সাথে কারুনের ব্যবসায়িক সম্পর্ক ছিল না কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার স্বর্ণমুদ্রা ওই যুগের মালিক ছিলেন কারুন কিন্তু কারুনের সম্পদ কারুনের ধন সম্পদ কারুনকে সম্মানই করতে পারে নাই বরং কারুনকে সবচেয়ে অপমানিত বেইজ্জত করেছে এই সম্পদ তাকে সম্পদ সহ আল্লাহ পাক কারুনকে ভূগর্ভে দাবিয়ে দিয়েছে কথা ঠিক না ব্যাঠিক জানে কার কোরআন কোষ্টি পাথর এই কোষ্টি পাথরের সাথে যত নিজেকে ঘষবেন আলেমকে এমনি জড়ায়া ধরেন আর বুকের মধ্যে নেন না ভাই সিনার মধ্যে জায়গা দেন আলেমের সাথে ঘষাঘষি করেন মসজিদ মাদ্রাসায় যান আপনার সম্মানটা বাড়ায়া দিবেন যিনি তিনি কে সাহাবায়ে কেরামের এত দাম সাহাবা এই শব্দটা কোত্থেকে আসছে জানেন সোহবাতুন থেকে সাহাবা কোত্থেকে সোহবাতুন থেকে মানে সাথিত্ব সংস্পর্শতা সাহাবি বলা হয় যে নবীর সোহবাত পাইছে সাহাবাই কেরামের এত মর্যাদা এত দাম এত সম্মান কারণটা কি এরা নবীর সোহবাত উঠাইছে নবীজির সংস্পর্শে ছিলেন নবীজির কাছে ছিলেন তাই আল্লাহ পাক তাকে স্বর্ণযুগের সোনালী মানুষ বানায়া দিচ্ছে সুবহানাল্লাহ তাই তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল ছিলেন এটা তাদের ক্যারেক্টার তাদের বৈশিষ্ট্য তাদের চরিত্র আল্লাহ কোরআনে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
والذين معه أشداء على الكفار رحماء بينهم محمد الرسول الله এবং তার ঈমানদার সাহাবী যারা তাদের বৈশিষ্ট্য বলতেছে আল্লাহ তাদের বৈশিষ্ট্য হলো তারা কাফেরদের বেলায় কঠোর আর নিজেদের বেলায় তারা বিনয়ী জোরে কোন সুবহানাল্লাহ রহমা ও বাইনাহুম পরস্পরের মধ্যে দয়ার ভান্ডার মায়ার ভান্ডার বিনয়ী ছিলেন তারা একে অপরের প্রতি আর আমাদের হালাত হলো আমরা কাফেরদের বেলায় নরম ঈমানদারদের বেলায় গরম আলেম রে সার নাই টুপিওয়ালা রে সার নাই দাড়িওয়ালা রে সার নাই মসজিদওয়ালা রে সার নাই কোরআনওয়ালা রে সার দেয় না কিন্তু যদি বাবা কাফের হয় আর মুশরিক আর বেঈমান হয় ওরে জামাই আদরে খাওয়ায় কথা ঠিক কি না এটা হলো আমাদের হালাত তো যাই হোক এই জন্য সোহবত বড় দামি যারা বেশি বেশি আল্লাহওয়ালাদের সোহবতে যায় আহলুল্লাহদের সোহবতে যায় কোরআনওয়ালাদের সোহবতে যায় মসজিদে যায় মাদ্রাসায় যায় তালিমে যায় হালকায় যায় ইস্তেমায় যায় জোরে যায় এরপরে জুমায় যায় জোহরে যায় আসরে যায় ফজরে যায় শুধু আল্লাহওয়ালাদের সাথে চলে তাদেরকেও আল্লাহওয়ালা বানায়া দেয় কে আল্লাহ সূরায় আসর ছোট্ট একটা সূরা আর এটা সিনার মধ্যে ঢুকান না দামি বানায়া দিবে কে আল্লাহ মাত্র তিন আয়াত কোরআনের সবচেয়ে ছোট সূরা দুইটা একটা সূরায় কাউসার আরেকটা কি সূরায় আসর তিন আয়াতের একটি সূরা এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে এই সূরা আসরের ভিতরে আল্লাহ পাক শুরুতে একটি কসম করে চারটি গুণের কথা বলছে চারটি বৈশিষ্ট্যের কথা বলেছে এই চারটি বৈশিষ্ট্য আর চারটি গুণ যাদের ভিতরে থাকবে তাদের দুনিয়াতেও ধ্বংস নেই আখেরাতেও ধ্বংস নেই সুবহানাল্লাহ বলেন সবাই সব মানুষ ধ্বংসের ভিতরে নিপতিত ক্ষতির ভিতরে নিপতিত কিন্তু এই চার বৈশিষ্ট্যওয়ালা মানুষ যারা হবে তাদের দুনিয়াতেও কোনো ক্ষতি নাই পরকালেও কোনো ক্ষতি নাই দুনিয়াতেও লস নাই আখেরাতেও কি নাই লস নাই দুনিয়াতেও তাদের অভাব থাকবে না আখেরাতেও তাদের কোনো অভাব থাকবে না দুনিয়াতেও তাদের পেরেশানি থাকবে না আখেরাতেও তাদের কোনো পেরেশানি থাকবে না তাদের জিম্মাদার হবেন যিনি তিনি কে সবাই আমার সাথে একবার সূরাটা পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহর নবীর একজন সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে হাফস বলে সূরা নাযিল হওয়ার পরে আমরা এক সাহাবী যখন আরেক সাহাবীর সাথে সাক্ষাৎ করতাম দেখা হইতো আমরা একজন আরেকজনের এই সূরাটা না শুনাই আমরা কোনোদিন সামনের দিকে কদম বাড়াইতাম না সুবহানাল্লাহ এই তুমি বলো তো সূরা আসরটা উনি আমারে শুনাইতাম উনি বলতো তুমি বলো তো দেখি তোমার জবানে শুনি একজন আরেকজনকে সূরা আসর শুনাইতাম মজা কারা করতাম এক ভাই আরেক ভাইয়ের লগে দেখা হইলে বলতাম তুমি সূরা আসর পারো না আমারে শোনাও সূরা আসরটা পারো আমারে শোনাও আর এখন দেখা হইলে যে গায়ে নতুন কোন ছায়া ছবি বের হইছে নি ঠিক না ভাই ঠিক বুখারী শরীফের ভিতরে কিতাবুল ইলমের ভিতরে আছে সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে একজন আরেকজনকে ডাকতেন তাল নুমিন সাতান আসো আমরা ঈমান নবায়ন করি সুবহানাল্লাহ কোন সবাই কি বলতেন আসো ঈমানই মোজাকারা করি ঈমান নবায়ন করি আর আমরা সময় পেলে ডাক দিয়ে কই দোস্ত ভাই একটু তাস খেলি কথা কয় না কয় একটু ছাড় দি ভারতীয় চ্যানেলটাই দেখি কোনো নতুন কোনো কিছু বেরিয়েছে না আবার এখন নুডু খেলে টাস খেলে দাবা খেলে এমন কপাল পর আমাদের সমাজে আছে না নাই মোবাইলের ভিতরে বৈশা বৈশা টাস খেলে আছে না নাই যারা টাস খেলার বিরোধিতা করে এগো দেহি প্রিজন ভ্যানের মধ্যে বৈশা বৈশা কয়েকজন একসাথে বৈশা মোবাইলের মধ্যে আমি ভাবছি কি জানি দেখতেছি উকি মাইরা দেখি না মোবাইলের মধ্যে টাস খেলতেছে
এ মুসলমান খবরদার খবরদার, যেই জমিনের ভিতরে কোরআনি আলোচনা নাই, কোরআনি মুজাকারা নাই, কোরআনের তেলাওয়াত নাই, ঈমানের আলোচনা নাই, ঈমানের মুজাকারা নাই, আছে ফালতু কাজের আলোচনা, ফালতু কাজের বাবা মুজাকারা, ওই জমিনের ভিতরে আজাব বজব ছাড়া কিচ্ছু আশা করা যায় না, কথা ঠিক কি না? কারণ আল্লাহর কোরআন বলে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই ইমানদার সফল, ওই মুমিন সফল, যেই মুমিন সমস্ত গর্হিত কাজগুলো বর্জন করে, ফালতু কাজগুলো বর্জন করে। আর বর্তমান সমাজের মুসলমান যত বেশি পারে পাল্লা দিয়া ফালতু কাজ করে আর গর্হিত কাজ করে, কথা ঠিক কি না? হাজি সাহেব কপালে দাগ পড়ে গেছে, মেয়ের বিয়াতে তিন দিন ড্যাকসেট পিড়ায়। হুম, মাথায় পাগড়ি বাইন্ধা নামাজ পড়ে, লম্বা দাড়ি, তারপরেও দেখবেন ছেলের মুসলমানিতে হিজরা নাচায়, আসে না নাই, কনসার্ট করে, গান বাজনা করে। এখন ভিআইপিদের অনুষ্ঠান বাদ দিলাম, আপনাদের অনুষ্ঠান বাদ দিলাম, ভিআইপিদের এমন কোনো অনুষ্ঠান নাই যেই অনুষ্ঠানে মাদকের ব্যবস্থা করা হয় না। পাঁচ তারকা হোটেলে যত আয়োজন আছে, এক ভিআইপি অনুষ্ঠান আমি গেছি, না যায় পারি নাই, কাছের আত্মীয় আমাকে নিয়ে গেছে, টেবিলের ভিতরে জীবনে তো মদ দেখি নাই, বিয়ার দেখি নাই, আফিম দেখি নাই, কি বলবো, দুঃখের কথা মুসলমান। সবার টেবিলের সামনে আপনারা যেমন স্প্রাইট দেন, সেভেন আপ দেন, ওই রকমের বিয়ারের বোতল, মদের বোতল আইনা সামনে দিয়া দিছে। ভিআইপিদের অনুষ্ঠান, ভিআইপিদের অনুষ্ঠান, ঊর্ধ্বতন একজন বড় একজন মানুষ, নাম বলবো না, বললে চিনে ফেলবেন। এখন ভিআইপিদের যতগুলো অনুষ্ঠান হয়, এখন তো তারা বুফে অনুষ্ঠান করে, সেখানে হরেক রকমের খাবার থাকে, চাহিদা মতো খাবার থাকে, একই রকমের খাবার দেখা গেছে, আট আইটেম, দশ আইটেম, গোস্ত খাবেন, মিট খাবেন, সাত আট আইটেম, ড্রিঙ্কস, কোনো ঠান্ডা খাবেন তাও সাত আট আইটেম, মাছ খাবেন তাও সাত আট আইটেমের। এইগুলো ভিআইপিদের অবস্থা, সেখানেও দেখবেন সব ধরনের ড্রিঙ্কস আছে, মদের ব্যবস্থা আছে। এই জন্য খবরদার, যেই জমিনের ভিতরে গুনাহ বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, জিনা বেড়ে যায়, মদ বেড়ে যায়, নাচানাচি বেড়ে যায়, গায়ক বেড়ে যায়, গায়িকা বেড়ে যায়, নায়ক বেড়ে যায়, নায়িকা বেড়ে যায়, নায়কদের সম্মান বেড়ে যায়, গায়কদের সম্মান বেড়ে যায়, ওই জমিনের ভিতরে খোদার রহমতের আশা করা যায় না, জমিনের ভিতরে ভূমিকম্পাল জাল জ্বালা দান করে দেয় যিনি, তিনি কে? সামনে দেখেন না কি আইতেছে। এখন তো দেখতেছি এক চাইটা, এখন নায়ক আর গায়করাই সংসদে ডুববো, সামনের যা হালাত দেখা যায়। এখন সিরিয়াল ধরছে নায়ক আর গায়করা, যেখান থেকে তোমার আর আমার ভাগ্য নির্ধারণ হবে, ও ইমাম সাহেব, ও হাজি সাহেব, তোমার আর আমার ভাগ্য নির্ধারণ করে নীতি নির্ধারক যারা, তারা হলো নায়ক, তারা হলো গায়ক, কোন সমাজে বসবাস করো চিন্তা করে দেখছো নি মুসলমান? তুমি দাড়িওয়ালা, তুমি টুপিওয়ালা, তুমি নামাজি, তুমি ইমানওয়ালা, তোমার ভাগ্য আর তোমার কপাল নির্ধারণ করে একজন নর্তকী, তোমার ভাগ্য আর তোমার ব্যাপারে আইন পাশ করে একজন গায়ক আর নায়ক, যারা সারা জীবন জিনায় জড়িত, যারা সারা জীবন মাদকে জড়িত, যারা সারা জীবন গাঞ্জায় বাবা জড়িত, যারা সারা জীবন মিথ্যায় জড়িত, অন্যায়কারীর আজকে তোমাদের উপরে শাসন চালায়, এই জমিনের ভিতরে খোদার রহমতের আশা করা যায় না, কথা ঠিক কি না? হুজুর এই ওয়াশ করেন কে? ওয়াশ করবেন আসমানের উপর আর মাটির নিচে। হুজুররা যদি কোরআন হাদিস থেকে খালি শুধুমাত্র মাটির নিচের কথা কয় আর আসমানের উপরে কথা কয় না, রে হুজুরই একটা কান্দায়াত হয়ে গেছে আজকে সব। আর যদি হুজুর সুদের বিরুদ্ধে কথা কয়, ঘুষের বিরুদ্ধে কথা কয়, নর্তকীর বিরুদ্ধে কথা কয়, এ বাবা দুনিয়ার দুর্নীতির বিরুদ্ধে কথা কয়, হুজুর ভালো না? ঠিক বললাম না? ঠিক বললাম। এ মুসলমান, এই জবানের মালিক কে? আপনি যদি হক কথা বলেন, আপনার রিজিক কেউ কাইরা নিতে পারবো? কারো ক্ষমতা আছে? রিজিকের মালিক কোনো সংসদওয়ালারে আল্লাহ দেয় নাই, কোনো এমপিরে দেয় নাই, কোনো মন্ত্রীরা দেয় নাই, কোনো চেয়ারম্যানরে দেয় নাই, মেম্বাররে দেয় নাই, বলেন তো মুসলমান রিজিকের মালিক যিনি তিনি কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে?
যদি রিজিক কোন মানুষের হাতে থাকতো দুনিয়ার তিমি না খায় মরত, জঙ্গলের হাতিগুলো না খায় মরত, বাঘগুলো সিংহগুলো না খায় মরত। অথচ তোমার তো লাগে সামান্য খাবার, কয়েক ইঞ্চি একটা প্যাটের জন্য তোমার এত চিন্তা। অথচ জঙ্গলের একটা হাতির কত বড় প্যাট, তিমির কত বড় প্যাট, একটা জলহস্তির কত বড় প্যাট, ওই সমস্ত পশু পাখিরে খাওয়াই যিনি তিনি কে? ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর কোরআন বলে যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করবে জীবনে কোনোদিন কল্পনা করতে পারবে না। কথা ঠিক কি না? লাভটা কি মিয়া রিজিকের জন্য এত পরেশানি হইয়া? রিজিক তো কপাল তো দুনিয়ার কেউ নির্ধারণ করে না, কপাল নির্ধারণ করে দিয়েছেন কে? আপনার সৃষ্টিরও 50,000 বছর আগে। আজকে শুক্রবার দিন রাতের খাবার আপনি কি খাবেন আপনার সৃষ্টিরও 50,000 বছর আগে এটা নির্ধারণ করে রাখছেন কে? দুচি যা দে মীরা কাশা দে জোরে জোর, একে আবো দানা দেগার খাকে গোর। এ বাবা তোর মরণ কত, কোথায় হবে তোর রিজিক, কোথায় তোর দৌলত, কোথায় সব কিছু জানেন যিনি তিনি কে? এত পাগল হয়েছেন কে রিজিকের জন্য? না খায় মরবেন না, খাওয়াবেন কে আল্লাহ। উত্তরবঙ্গে গত কয়েক বছর আগে এক মাহফিলে যাচ্ছিলাম, তো আমার এক সফর সঙ্গী হঠাৎ করে ড্রাইভার সাহেব ডাক দিয়েছে, ওই ড্রাইভার গাড়ি ব্রেক করে। কি রে এখন গাড়ি ব্রেক কে? হুজুর একটা কিছু মনে করেন একটা খেলা দেখম খেলা, তুই তো সারা জীবন মজা কি মানুষ ছিল আর কি, তুই তো সারা জীবন খালি খেলাই দেখালি, আজকে আবার কি খেলা দেখাবি? হুজুর খালি একটু ব্রেক করেন গাড়িটা। ড্রাইভারে বললাম সাইড কর গাড়ি, সাইড করে কা হুজুর পিছনে একটা সাইনবোর্ড দেখলাম 70 টাকায় প্যাট চুক্তি খাওয়ান। কয় টাকা আছে না এরকম কিছু জায়গায় সাইনবোর্ড দেওয়া থাকে? হ্যাঁ 150 টাকায় খাবারের প্যাকেজ। তো ওখানে দেখলাম আরও কয়েক বছর আগের কথা 70 টাকায় প্যাট চুক্তি খাবার। পরে আমি কই কী রে তোর কি খাওয়ানো হয় না? এই যে মাহফিলে যায় এত আইটেমের খানা খাস, এরপরে তার এখানে খাওয়ান লাগবো? কয় হুজুর খাওয়ানটা বড় কথা না, আজকে খেলা দেখাও আজকে। আমি তাহলে চাপা দেহিও কি খেলাটা দেখায়? তো হোটেলের মধ্যে ঢুকছে, ওরে ভিতরে ঢুকায় আমি পাশে চার দোকানে বসে একটু চা খাচ্ছিলাম আর কি। তো আমি খালি দূর থেকে ফলো করি, দেখি ও কি করে। তো ওই মেসিয়ার বেচারায় ভাত তো বলে বড় বলেই দিছে, কিন্তু ওদের লাউ ঘন্টা ডাল দিয়ে আর একটা পাতলা ডাল, এটাই হলো ওদের খাবার আর কি। তো ওটা ফ্রিজে কইরা একটা ছোটো বাটিতে কইরা লাউ ঘন্টাই না দিছে আর ভাত দিছে। তো ভাতের মধ্যে লাউ ঘন্টাটা পুরো একবারই ডাইল্লা লয় আর কি, 2-3 লোকমা দিলেই শেষ। তো মেসিয়ার 2-3 বার আইনা দিছে, এখন আরও বিরক্ত হয়ে গেছে। ও করছে কি যে ক্যাশিয়ারের পাশে যায় বৈশা রয়েছে ক্যাশের কাজ, এখন ও ডাকতেছে আয় বেটাই এদিকে তরকারি দিয়া যা, ও এদিকে তাকায় ও তাকায় না, কই তাড়াতাড়ি তরকারি দিয়া যা তরকারি লাগবো না, এখন ও আর আসে না। পরে ম্যানেজার ডাক দেখ যাস না কেন, কয় ভাই কী করবো 3 বার দিছে আরও চাই, কয়বার দিছি 3 বার দিছে আরও চাই। এখন কয় ভাই আপনারা তো সাইনবোর্ড লাগাইছেন যে প্যাট চুক্তি, সাইনবোর্ড যা লাগাইছেন আমার প্যাটে যা ধরে আমি তার পকেটে লইতেছি না, প্যাটে যা ধরে এটা তো আমার জন্য কি আছে, খাওয়া বৈধ আছে দেন এখন দেন। তখন ওই ম্যানেজার আমি উঠা গেছি, ম্যানেজার ডাক দেয় কয় ভাই কথা ঠিক আছে প্যাট চুক্তি খাবার 70 টাকা, কিন্তু আপনার মতো প্যাডওয়ালা না, কারণ আপনার যেই প্যাট এই প্যাট ভরাই তো অন্তত 300 টাকা লাগবে। তো বনি আদমের এই ছোট্ট একটা বাদ, ভাই মাইক বন্ধ করেন কে করলেন, কি সাউন্ড বাড়ান মাস্টার বাড়াইয়া দেন। তো বনি আদমের প্যাট ভরবে না কিসে? একেবারে যদি মাটিও তার মুখের মধ্যে দেওয়া হয় তারপরে কি ভরবে না? বনি আদমের প্যাট ভরবে না। কেন এত পেরেশানি? রিজিকের মালিক কে? আল্লাহ। আহ, তো সাহাবীরা একজন আরেকজনের সাথে দেখা হইলে আব্দুল্লাহ ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সূরায়ে আসর না শুনাইয়া আমরা সামনের দিকে কি বাড়াইতাম না, কদম বাড়াইতাম। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমামে রব্বানি মাহবুবে সুবহানি তিনি বলেন এই সূরায়ে আসর সম্পর্কে, দেখেন কত দাম সূরায়ে আসরের, ছোট্ট একটা সূরা। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যদি পুরো কোরআন শরীফের মধ্যে আর কোনো সূরা নাজিল না করতো শুধু সূরায়ে আসরটাই থাকতো, শুধু সূরায়ে আসরটাই থাকতো, আর কোনো সূরা যদি না থাকতো
আর এই সূরাটা যদি বনি আদম পড়ে বুঝে আমল করত লাকা ফাতাহ তাহলে সবার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, এত বড় একটা দামি সূরা এই সূরা। তো কি আছে সূরার মধ্যে আমরা একটু তাফসীর শুনি। আল্লাহ বলে ওয়াল্লাস, আসরের কসম, আসরের কসম করেছে আল্লাহ। মা মানাল আসর, আসর দ্বারা কি উদ্দেশ্য? কেউ বলে আসর দ্বারা হলো আসরের নামাজ উদ্দেশ্য। আসর দ্বারা কি উদ্দেশ্য? আসরের নামাজ উদ্দেশ্য। আল্লাহ আসরের নামাজের কসম করলেন। আল্লাহ কসম করে কথা বললে যেমন গুরুত্বপূর্ণ হয়, কসম ছাড়া বললেও কি তেমন গুরুত্বপূর্ণ? আল্লাহর কথা কি গুরুত্ব ছাড়া নাকি? আল্লাহ কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাকি? আল্লাহর কথার থেকে সত্য কথার দামি কথা কারো আছে? তো আল্লাহ কসম দিয়া বললেও যেমন, কসম ছাড়া বললেও কি তেমন। এরপরেও যদি আল্লাহ কসম দিয়া কথা কয়, ওই কথার গুরুত্ব বাড়ে না কমে? আল্লাহ কসম দিয়া বলেন আসরের কসম, তার মানে আসরের নামাজের কসম। আল্লাহ কেন আসরের নামাজের কসম করলেন? কারণ আসরের নামাজটা বড় গুরুত্বপূর্ণ নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজই বড় দামি নামাজ, বড় গুরুত্বপূর্ণ নামাজ। কিন্তু আসরের নামাজের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পেশালভাবে বলেছেন, আস-সালাতুল উস্তা, এই নামাজ বড় দামি নামাজ। আল্লাহর নবী কয় মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যেই দুই ঠান্ডার মধ্যে নামাজ পড়লো সে খোদার জান্নাতে চলে যাবে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এই দুই ঠান্ডার নামাজের দ্বারা ফজরের নামাজ আর আসরের নামাজ বুঝাইছে। কোন কোন নামাজ? ফজরের নামাজ। ফজরের নামাজের কত দাম? আল্লাহর নবী কয় মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। নবীজি আমার ডাক দিয়া বলে মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করে তার জিম্মাদারি স্বয়ং আরশের মালিক আল্লাহ গ্রহণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো জিম্মাদারি নিয়ে যায়, তার কোনো খাবারের অভাব থাকে নাকি? তার কোনো পেরেশানি থাকে নাকি? তার কোনো চিন্তা থাকে নাকি? সহিহ হাদিস, মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। তাহলে ফজরের নামাজ পড়লে সে কার জিম্মায়? অতএব যে ফজরের নামাজ পড়ে না সে কার জিম্মায়? খেলাপে মাফুম কি বাইরে? এরপর নবীজি হাদিসে বলে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে দুই ঠান্ডার ভিতরে নামাজ পড়ে ওই মানুষটাকে জান্নাত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে আসরের কসম করেন, আসরের নামাজের কসম। আবার কেউ কেউ বলছেন যে না, আসর দ্বারা আসরের নামাজ উদ্দেশ্য না, বরং সময় উদ্দেশ্য। সময়ের কসম করছে আল্লাহ। প্রশ্ন হয় সময়ের কসম কেন করল আল্লাহ? এই যে একটা সময় আমাদের অতিবাহিত হচ্ছে, আমরা এখানে ছিলাম না এখানে আসছি, আবার এখানে থাকবো না। আমরা একটা সময় দুনিয়ায় ছিলাম না দুনিয়ায় আসছি, আবার দুনিয়ায় থাকবো না। এটাই তো হলো কি সময়, কাল। আল্লাহ কালের কসম করলেন, সময়ের কসম করলেন। কারণটা কি? কারণ হলো এই সময়কে যে যত বেশি মূল্যায়ন করতে পারছে সে তত বেশি দামি হয়ে গেছে, আর সময়কে যে যত বেশি অবমূল্যায়ন করবে সে তত বেশি নাকাম হয়ে যাবে। একটা কিতাব আছে আল ওয়াক্তু আসমানু মিনাজ জাহাব, কিমাতুজ জামান ইনদাল উলামা, শায়খ আব্দুল ফাত্তাহ আবু বুদ্দার লেখা এই কিতাবখানা, কিমাতুজ জামান ইনদাল উলামা। এই কিতাবের মধ্যে একটা মাকালা লেখছে, একটা প্রবন্ধ লেখছে, আল ওয়াক্তু আসমানু মিনাজ জাহাব, সময় স্বর্ণের থেকেও দামি। স্বর্ণের আর কি দাম? স্বর্ণের থেকেও বেশি দাম কিসের? সময়ের। কারণ মানুষ ঈমান আনে সময়ের ভিতরে, নামাজ পড়ে সময়ের ভিতরে, রোজা রাখে সময়ের ভিতরে, হজ করে সময়ের ভিতরে, যাকাত দেয় সময়ের ভিতরে, মোরাকাবা করে সময়ের ভিতরে। এই যে আমরা বয়ান করতেছি সময়ের ভিতরে, আমরা বয়ান শুনতেছি সময়ের ভিতরে, তার মানে সব কিছু মানুষ সময়ের ভিতরেই করে। সময়কে যে যত বেশি কাজে লাগাবে, যে যত বেশি মূল্যায়ন করবে, ওই মানুষটার দাম অত বেশি বাড়ায়া দিবেন কে? সময়কে কাজে লাগাও। এই জন্য আল্লাহ পাক সময়ের কসম করলেন। আল্লাহ কসম করে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষগুলো ধ্বংসের মধ্যে পড়ে আছে, ক্ষতির মধ্যে পড়ে আছে, সব মানুষ ধ্বংসশীল। কিন্তু চার শ্রেণীর মানুষের ধ্বংস নাই। কয় শ্রেণীর মানুষ?
এদের ধ্বংস দুনিয়াতেও নাই আখেরাতেও নাই, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমি আজকে শুধুমাত্র ওই চার শ্রেণীর মানুষের কথা বলবো, যেই চার প্রকারের মানুষের দুনিয়ার মধ্যেও ধ্বংস নাই, আখেরাতেও ধ্বংস নাই, দুনিয়াতেও কোনো বিপদ নাই, দুনিয়াতেও কোনো মুসিবত নাই, দুনিয়ার ভিতরে তার কোনো ক্ষতি নাই, মৃত্যুর পরেও তার কোনো বিপদ থাকবে না, মুসিবত থাকবে না, সোজা জান্নাতের ভিতরে পৌঁছায়া দিবেন যিনি তিনিকে। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান আনে তাদের ধ্বংস দুনিয়াতেও নাই, তাদের ধ্বংস আখেরাতেও নাই। সুবহানাল্লাহ, কোন সবাই দুনিয়াতেও তারা ক্ষতির মধ্যে না, দুনিয়ার ভিতরে তাদের কোনো লস নাই, ক্ষতি নাই। ঈমানদারের কি নাই? কোনো লস নাই, কোনো ক্ষতি নাই। ঈমানদার আল্লাহর কাছে সবচাইতে বড় দামি, এই ঈমান এত বেশি দামি, ঈমান একজন জাহান্নামী মানুষকে জান্নাতি বানায় দেয়। সুবহানাল্লাহ, একজন কাফের, একজন টাটকা কাফের এই মুহূর্তে যদি বলেন তো, এখন এই যে বিনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী, উনি যদি এই মুহূর্তে কালিমা করে, এই মুহূর্তে কালিমা করে, এত অন্যায় করছে, এত অপরাধ করছে, ওনার পিছলি সব গুণা মাফ করে দিবেন কে? এত অপরাধের পরেও কালিমা পড়লে, ঈমান আনলে সব পিছনে সব গুণা মাফ। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমানদার তাদের ধ্বংস নাই, তাদের কোনো ক্ষতি নাই, বলেছেন যিনি তিনি কে? আল্লাহ। ঈমান এত বড় দাম, ঈমানের এত বড় দাম, এই পৃথিবীর যত নিয়ামত আপনার আমার চোখে দেখি আর নাই দেখি না কেন, আল্লাহ পাক দিয়েছেন, সমস্ত নিয়ামতের ভিতরে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো ঈমানের নিয়ামত, ঠিক না বে? ঠিক, ঈমানের নিয়ামত সবচেয়ে বেশি দাম। এই ঈমান ছিল মাসিয়ার ভিতরে, মাসিয়ারে দামি বানায় দিছেন কি? আল্লাহ। অথচ মাসিয়া ছিল কার ঘরে? সবচেয়ে বড় বেঈমানের ঘরে। কার ঘরে? ওই যুগের সবচেয়ে বড় বেঈমান কে? ফারাউন, যে নিজেকে খোদা দাবি করছে। সবচেয়ে বড় নাফরমান, বড় পাপিষ্ট ফারাউন, এই ফেরাউনের ঘরে থাইকাও মাসিয়া ঈমানের স্বাদ পাইছে, ঈমানের মজা পাইছে, ঈমান ছাড় নাই, আল্লাহ পাক দুনিয়ার ভিতরেই জান্নাতটা দেখায় দেখায় মরণ দিছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই জমিনের ভিতরে যারা বলে আমার রব আল্লাহ, বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন না, রব কে? আল্লাহ। যারা বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, ঘরে গিয়া বলে রব আল্লাহ, দোকানে গিয়াও বলে রব আল্লাহ, রাজপথেও গিয়া বলে রব আল্লাহ, জালেমের সামনে দাঁড়ায় বলে রব আল্লাহ, আদালতের সামনে দাঁড়ায় বলে রব আল্লাহ, জজের সামনেও দাঁড়ায় বলে রব আল্লাহ, আর জালেমের সামনে দাঁড়ায় বলে রব আল্লাহ, ওই মানুষটার জিম্মাদারি গ্রহণ করেন যিনি তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনের অন্যত্র বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাত সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, ভাই যারা ঈমান আনে এবং আমলে সলিহ করে, আল্লাহ পাক তাদেরকে একটা পুরস্কার দিবে, বুদ্দা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। কোন সবাই কি পুরস্কার দিবে? বুদ্দা। মা মা নালো উদ্দা, উদ্দা কারে কয়? সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা, আল্লাহ কয় তারে হুদ্দা দিব। হুদ্দা, হুদ্দা কারে কয়? আল্লাহর কোরআন কয়, যারা আমল ঈমান আনে এবং আমলে সালেহ করে, আমি আল্লাহ ও চিরেই সায়াজআলু লাহুমুর রহমান, দয়াময় আল্লাহ তাদের জন্য তৈরি করে দিবেন হুদ্দা, মানে ভালোবাসা, মহব্বত। জোরে কন আল্লাহু আকবার। আল্লাহ তার নিজের ভালোবাসা তাদের জন্য লিখে দিবে, তার মানে আল্লাহ তারে ভালোবাসবে, সেও আল্লাহরে ভালোবাসবে। বুদ্ধা বলা হয় মহব্বতকে। এ বাবা, মহব্বতের প্রথম স্তর হলো এশকো, আর এশকো যে ভালোবাসে তারে বলে আশেক, আর যাকে ভালোবাসে তারে বলে মাশুক। কোরআনের কোথাও এশকো শব্দ নাই, আশেক মাশুক কথাটা নাই, কিন্তু কোরআনের ভিতরে মহব্বতুন কথাটা আছে, বুদ্ধা কথাটা আছে, মাওয়াদ্দা কথাটা আছে। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের অন্যত্র বলে, আমিন আয়াতিহি أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة।
আল্লাহ বলে একটা আমার কুদরতের নিদর্শন হলো আমি তোমাদের থেকেই তোমাদের বিবিদেরকে বানাইলাম তোমাদেরকে বিবিদেরকে বানাইলাম যেন তোমরা প্রশান্তি পাও তোমরা শান্তি পাও লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতাউন ওয়া রাহমা কে রহমতে রূপান্তরিত করে সুবহানাল্লাহ জোরে কোন সবাই ওই মাওয়াদা থেকেই মুদ্দা তার মানে আমি আল্লাহ ভালোবাসবো তোরাও আমারে ভালোবাসবি জোরে কোন সুবহানাল্লাহ এ যুবক ভাই ও আমার কুড়া বাবা তাহলে ঈমানদার যদি হতে পারো ঈমান যদি আনতে পারো আমলে সালেহ যদি করতে পারো তাহলে তোমার আর আমার প্রতি ভালোবাসা ঢেলে দিবেন যিনি তিনি কে আল্লাহ দেখেন না মাসিয়া ঈমানের উপরে অটল থাকছে মাসিয়ারে ভালোবাসছেন কে আরো জোরে বলেন না কে আল্লাহ এই মাসিয়ার উপরে ঈমানের কারণে এমন কোন নির্যাতন নাই যা ফেরাউন করে নাই সাধারণ নির্যাতন না ফেরাউনের একটা বৈশিষ্ট্য ছিল ফেরাউন ছিল ফিরাউনাজিল আওতাত পেরাগওয়ালা ফেরাউনকে কি বলা হইতো পেরাগওয়ালা এই ফেরাউন এমন কোন কষ্ট নাই যা মাসিয়ারে দেয় নাই মাসিয়া ঈমান ছাড়ে নাই এই ফেরাউন মাসিয়াকে টানা দিয়া হাতের মধ্যে পেরাগ গাড়ছে দুই হাতে পেরাগ দুই পায়ের মধ্যে পেরাগ গাড়ছে পেরাগ গাড়ছে পেরাগ বজনী লোহা লোহা গাইরা এরপরে বুকের মধ্যে পাথর চাপা দিছে মাসিয়ার বুকে মাসিয়া দেখতেছে জীবন বের হয়ে যায় ডাক দিয়া বলে ফেরাউন ডাক দিয়া বলে মাসিয়া এখনো সময় আছে কালিমা ছেড়ে দাও ঈমান ছেড়ে দাও আমি ফেরাউন তোমাকে সাদরে গ্রহণ করব তোমার এই সমস্ত নির্যাতন আমি বন্ধ করে দেব আসিয়া ডাক দিয়া বলে ও ফেরাউন দুনিয়ার চাকচিক্যের লোভ দেখায় লাভ নাই আমি আসিয়ার জীবন যাইতে পারে আমার যৌবন যাইতে পারে আমি মরে যেতে পারবো আমি রক্ত দেব জীবন দেব কিন্তু আমি তারপরও খোদার উপরে যে ঈমান আনছি কালিমা আমি একটা মুহূর্তের জন্য ছাড়তে রাজি না সুবহানাল্লাহ ফেরাউন তার উপরে নির্যাতন আরো বাড়ায়া দিল এমন নির্যাতন মাসিয়া সহ্য করতে পারে না ও দুনিয়ার মায়েরা মা গো তোমরা তো মাসিয়ার উত্তরসূরি মা ও মা এখন তোমার ঈমান আনতে হলে তোমার স্বামী তোমারে বাধা দেয় না তোমার শাশুড়ি আম্মা বাধা দেয় না দুনিয়ার অন্য কোন মেয়েরা তোমারে বাধা দেয় না দুনিয়ার অন্য কেউ তোমারে বাধা দেয় না কেন তুমি খাঁটি ঈমানদার হতে পারো না গো মা মাসিয়া ফেরাউন বাধা হয়ে দাঁড়ায় তারপর মাসিয়া নির্যাতন সহ্য করেছে কিন্তু খোদার কালিমা ছাড়ে নাই ঈমান ছাড়ে নাই শেষ পর্যায়ে মাসিয়া দেখতেছে এখন আর বাঁচার কোনো রাস্তা নাই এখন ওরা আমারে মেরেই ফেলবে যেইভাবে আমার উপরে আজাব দেওয়া আরম্ভ করছে শাস্তি দেওয়া আরম্ভ করছে আল্লাহ পাকের রহমতের দোয়াটা উতলায়া উঠেছে আল্লাহ পাক ডাক দেয় কয় জিব্রাইল জিব্রাইল রে কই তুই তাড়াতাড়ি যা আমার আসিয়া আমার উপর ঈমান আনছে এই জন্য আমি আল্লাহ আসিয়া যেমন আমারে ভালোবাসে আমি আল্লাহও আমার আসিয়ারে ভালোবাসি আমি তো আসিয়ার প্রতি মায়া ডাইলা দিছি বুদ্ধা ডাইলা দিছি ভালোবাসা ডাইলা দিছি তাড়াতাড়ি যা আমার আসিয়া এই মুহূর্তে আমি আল্লাহর কাছে যা চাবে এই ইমানের উপর অটল থাকার কারণে আমি আল্লাহ আমার আসিয়ারে আমি তাই দিয়া দিমু সুবহানাল্লাহ দেখ আমার আসিয়া কি চায় জিব্রাইল আমিন মা আসিয়ার কাছে আইসা মা আসিয়ার ডাক দেখো আসিয়া তুমি কি চাও আল্লাহ তোমারে সালাম জানাইছে তুমি কি চাও আমার আল্লাহ তোমারে তাই দিয়া দিবে তখন মাসিয়া ডাক দিয়া বলল আদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরাউন ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আসিয়া ডাক দিয়া বলল আল্লাহ আমি তোমার কাছে কিচ্ছু চাই না ফেরাউনের এই শান চৌকাত চাই না বালাখানা চাই না ধন সম্পদ চাই না আল্লাহ আমি আসিয়া চাই জান্নাতের ভিতরে যেন তোমার পাশে আমার একটা ঘর হয় আরো জোরে কন্না আল্লাহ একবার জুতু মেরা তু সব মেরা ফালাক মেরা জমি মেরি জুতু মেরা তু সব মেরা ফালাক মেরা জমি মেরি জুতু মেরা তু সব মেরা ফালাক মেরা জমি মেরি আগার একটু নেহি মেরা তু কুই সাই নেহি মেরি তুমি আমার সবই আমার আকাশ আমার জমি আমার তুমি আমার সবই আমার আকাশ আমার জমি আমার হারাই যদি শুধু তোমায় কপাল পোড়ার নেই কিছু আর তাহলে হাত করতে হবে একজনকে যিনি তিনি কে মাসিয়া হাত করছে কারে
আরো জোরে কোন কারে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ও মালিক কিচ্ছু চাই না শুধু তোমার কাছে একখানা ঘর চাই জান্নাতের ভিতরে আল্লাহ পাক জিব্রাইল রাখদাকা জিব্রাইল আমার আসিয়ার জন্য আমি আল্লাহ যেই জান্নাতটা বানায়া রাখছি তোমার ডানা দিয়া জান্নাতটা উঠায় আসিয়ার চোখের সামনে তুলে ধরো সুবহানাল্লাহ কোন সবাই ওই জিব্রাইল আমিন তার ডানাটা দিয়া আসিয়ার জান্নাতটা উঠায় এনে আসিয়ার চোখের সামনে তুলে ধরছে মা আসিয়া খোদার জান্নাত দেখতেছিল আর ফেরাউনের নির্যাতন সহ্য করতেছিল ওরা নির্যাতন করে কাঁদার কথা ছিল চিৎকার মারার কথা ছিল মা আসিয়া কাঁদে না খোদার জান্নাত দেখে হাসতেছিল আর লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়তে পড়তে খোদার জান্নাতে ঢুকতেছিল চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন আল্লাহু আকবার তাহলে মুসলমান বলেন আপনার আমার জীবনের মালিক কে আপনার আমার হায়াতের মালিক কে আপনার আমার মউতের মালিক কে এই জন্য আমার আল্লাহ তার রসুলকে দিয়া বলা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে নবী আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব আমি সঁপে দিলাম একমাত্র যাকে তিনি কে আরো জোরে বলেন না তিনি কে এই মুসলমান এই জীবনের সম্পূর্ণ মালিক যিনি তিনি একজনকে আল্লাহ ও আমার বাবা এই জন্য আল্লাহ পাক ক ইল্লাল্লাযীনা আমানু ইমানদারের কোনো ধ্বংস নাই দুনিয়াতেও ধ্বংস নাই দুনিয়াতেও ক্ষতি নাই আখেরাতেও তারা ক্ষতিতে পড়বে না কারণ আল্লাহ পাক বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন ইমানদাররা দুনিয়া তো কাউরে ভয় পায় না আখেরাতেও কাউরে কি করবে না ভয় পাবে না কোনো পরোয়া করবে না ইমানদারদের সাথে আল্লাহর ওলিদের সাথে আছেন যিনি তিনি কে আল্লাহ ওলিয়া উলিয়ারা কাউকে ভয় পায় না কারণ তারা তো ঈমান আনে একমাত্র যার প্রতি তিনি কে আল্লাহ সিলেটের শাহজালাল রহমাতুল্লাহ রায় নাম শুনছেন না আপনারা ছোট অলি না বড় অলি এত বড় অলি শাহজালাল মুজাররাদে ইয়ামানি গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই করার জন্য সিলেটের জমিনে সুরমার পারে আইসা কি করছে আবু গাছ ওই দিক দিয়ে গৌর গোবিন্দের বাহিনী রেডি হয়ে আছে শাহজালালের বিরোধিতা করার জন্য অস্ত্র শস্ত্রে সজ্জিত 360 আউলিয়ার কাফেলা নিয়া শাহজালাল মুজাররাদে ইয়ামানি সুরমা নদীর পারে আসছে সিলেটের কয়শো লোক নিয়া 360 আউলিয়ার কাফেলা এই কাফেলার ভিতরে হযরতে শাহজালাল রহমাতুল্লাহর একজন ভাগ্না ছিল ভাগ্নার নাম শাহপরান মামু ভাগ্নার সফর আর কি সুবহানাল্লাহ বলবেন না সবাই ভাগ্নার নাম কি শাহপরান শাহপরান সাথে আছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটের গায়ে তাবুক আসছে গাইরা এবার যুদ্ধ করবে ভাগ্না শাহপরানের ডাক দেখো ভাগিনা ও ভাগিনা আমি তো যুদ্ধ করতে আসছি তবে আমি মল্ল যুদ্ধ করব না তরবারির যুদ্ধ করব না কয় মামা জালেমের বিরুদ্ধে তরবারি ছাড়া আবার কেমনে লড়াই করবেন কেমনে যুদ্ধ করবেন ডাক দিয়া কয় ও শাহপরান এই তরবারি বড় দামি যেই তরবারি দিয়া সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছে আমার নবী যুদ্ধ করেছে এই তরবারির গায়ে গৌর গোবিন্দ পাপিষ্ঠের রক্ত লাগায় আমি তরবারি না পাক করতে চাই না সুবহানাল্লাহ কয় মামা তরবারি ছাড়া আবার কেমনে যুদ্ধ হয় কয় ভাগিনা শাহপরান দেখতে চাস কেমনে যুদ্ধ হয় তরবারি সারা কয় মামা কেমনে কন্তু কয় তুই একটা কাজ কর আমার এই রাজ্যের মধ্যে সিলেটের মধ্যে খুঁজা দেখ এমন একটা মুসলমান পাস কিনা যেই মুসলমান তার জীবনে কোনো দিন আসরের নামাজ কাজা হয় নাই সুবহানাল্লাহ কোন সবাই যার জীবন কি হয় নাই আসরের নামাজ কাজা হয় নাই আমাদের জীবনে কত নামাজ যে কাজা হয়েছে কোনো হিসাব নিকাশ আছে যার জীবনে কি হয় নাই জীবনেও বালেক হওয়ার পর থেকে এই পর্যন্ত কি হয় নাই আসরের নামাজটা কাজা হয় নাই ওই যে ওয়াল্লা আসর আসরের কত দাম দেখেন আসরের নামাজ কাজা হয় নাই এমন একটা মুসলমান তালাশ করে আমারে দেখ আমি কেমনে যুদ্ধটা করি আর কি শাহপরান সিলেটের মুসলমানদের খবর দিল আসো তোমরা আসো শাহজালাল রহমাতুল্লাহ আলাই তোমাদের পরীক্ষা নিবে একজন করে ডাকে ও বাজান তোমার জীবনে আসর সুরসেনি কত আসর যে গেল তো হিসাব নিকাশ নাই পরীক্ষা করতে করতে দেখে একজনও নাই একজনও নাই
কারো না কারো একক দুইক্ত নামাজ কি হয়ে গেছে, কাজা হয়ে গেছে। শাহজালালের মন খারাপ, শাহপরানের মন খারাপ। শাহপরান রহমাতুল্লাহ নাই মনটা খারাপ কইরা মামা শাহজালালের কাছে গিয়া কয় মামা সর্বনাশ, মামা সর্বনাশ। কয় কি রে বাগিনা শাহপরান কি হয়েছে বল। কয় মামা গো পুরা সিলেটের মধ্যে আমি পরীক্ষা নিয়ে দেখলাম একজন মুসলমানও পাইলাম না যার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই। আমি যদি এই হাজার মানুষের মাঝে কেউ পরীক্ষা নেই কার জীবনে আসর কাজা হয় নাই, হাত তোলার মতো সাহস কারো আসেনি যে জীবনও আসরের নামাজটা কাজা হয় নাই। একজন মানুষও খুঁজে পাওয়া গেল না। শাহপরানের মনটা বড় খারাপ, মামার কাছে যায় কয় মামা গো আমি এমন একজন মুসলমান পাইলাম না যার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই। মামায় ডাক দেয়া বলো বাগিনা তাইলে বুঝে আমার মিশনটা এখন ব্যর্থ হয়ে যাবে রে বাগিনা, আমি যা চাইছিলাম তা বুঝি হবে না। তবে ভাগিনা তুমি বলো তোমার কি অবস্থা, সুবহানাল্লাহ কইবেন না সবাই। এবার মামায় কারে পরীক্ষা নাই, বাগিনারে পরীক্ষা নাই। বাগিনা তুমি তো অন্যদের পরীক্ষা নিছো নিজের পরীক্ষা তো নেও নাই, তুমি কও তোমার কি অবস্থা, সুবহানাল্লাহ কইবেন না সবাই। বাগিনা তুমি বলো তোমার কি অবস্থা। বাগিনার চোখ দিয়া পানি গড়ায়, বাগিনা শাহপরান ডাক দেয় কয় মামা আপনি কি বলেন, মামা কি বলেন, কিসের আসর কিসের ফজর কিসের জোহর কিসের মাগরিব কিসের ইশা। মামা গো বালেগ হওয়ার পর আমি শাহপরানের জীবনে একক্ত নামাজও আমার কাজা হয় নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমি যে প্রভু অতি অসহায় নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পারো দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল, তাই দয়াময় করো আমায়, তাই দয়াময় করো আমায় দিনের অনুরাগী। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, জোরে জোরে কন আমিন। বাগিনা শাহপরান ডাক দেয় কা মামা, ও মামা আপনি কি বলেন, কিসের আসর কিসের মাগরিব কিসের ফজর কিসের জোহর। মামা বালেগ হওয়ার পরে আমি শাহপরানের জীবনে এক ওয়াক্ত নামাজও আমার কাজা হয় নাই, জোরে কন সুবহানাল্লাহ। শাহজালাল রহমাতুল্লাহ খুশি হইয়া যায়, ডাক দিয়া বলে ভাগিনা আমি তো তোরেই তালাশ করি রে ভাগিনা, যেই মানুষটার জীবনে নামাজ কাজা হয় নাই এই মানুষটা বড় দামি রে ভাগিনা, যা যা জলদি যা ভাগিনা আমার ওজুর বদনা টানিয়া একটু সুরমা নদীর তীরে যা। ও ভাগিনা এক বদনা ওজুর পানি লয়ায়। শাহপরান ডাক দেয় কা মামা ওজুর পানি দিয়ে আপনি আবার কেমনে যুদ্ধ করবে। ডাক দিয়া বলে শাহপরান তুই কি জানোস না আমার নবী হাদিসে বলেছে আল উযু সিলাহুল মুমিন, মুমিনের কোনো কামান লাগে না বিমান লাগে না অস্ত্র লাগে না, মুমিনের এক নম্বর হাতিয়ারের নাম হলো ওযু। সুবহানাল্লাহ, মুমিনের হাতিয়ারের নাম কি? যা বাগিনা যা ওযুর পানি লই আয়। এক বদনা ওযুর পানি পবিত্র হাত দিয়া উঠাই না, কন্যান মামাই ওযুর পানি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কেবলা মুখ হইয়া বসলেন মেসওয়াক একটা হাতে নিয়া। মেসওয়াকের মধ্যে বরকত আছে না নাই?
আরো জোরে কোন আছে না নাই? আরে মিয়া, এক যুদ্ধের মধ্যে আব্দুল্লাহ বিন মুবারক ছিলেন, ওই যুদ্ধের মধ্যে তো মেসওয়াকের বরকতে আল্লাহ বিজয় দিয়ে দিছে। কাফেররা একদিকে তাবু করছে, মুসলমানরা আরেকদিকে। তো রাতের বেলায় মুসলমান মেসওয়াক করতেছিল, কাফেরের গোয়েন্দা আয়েশা দেখে, দেখতেছে, খবর নিতেছে মুসলমান কি করে। আয়েশা দেখে, আরে আমাগো অস্ত্র তো আমরা ধারাই কাঠের মধ্যে, আর মুসলমানের অস্ত্র দিয়ে ধারায় মুখের মধ্যে, ই কি অবস্থা। ও গিয়া সেনাপতির রিপোর্ট দিছে যে খবরদার, মুসলমানদের অবস্থা বড় খারাপ, বেগতিক অবস্থা। কয় কেন? কয় আমাগো অস্ত্র তো আমরা ধারাই লোহা দিয়া কাঠ দিয়া, আর মুসলমানের অস্ত্র ধারায় দেহি মুখের মধ্যে গাছ দিয়া, গস গস করতেছে খালি, ভয় পেয়ে গেছে। সেনাপতি কয় না রে, তোর কথা বিশ্বাস করি, আমি নিজের চোখে দেখতে চাই। তো সেনাপতি এবার নিজে গেছে, যায় দেয় ঠিকই, একটা গাছ ঢুকাইয়া এবার কি করতেছে, এমনি ঠেলতেছে, ধাক্কাইতেছে। আবার দেখবেন মেসওয়াক করলে যখন কুলি কুলি করে, একটা আওয়াজ দেয় না, দেখছুন কয়, আরে দেবো না আওয়াজ করতে, তো খাইয়া লাগবে একবারে। আমরা তো অস্ত্র তরবারি দিয়া যুদ্ধ করবো, মরা দিয়ে দেখা যায় দাঁত দিয়া যুদ্ধ করবো, দাঁত দাঁড়াইতেছে। তো এবার ওই সেনাপতি পায়, শোন, ওরা যেহেতু দাঁত দিয়া যুদ্ধ করব, দাঁত দাঁড়াইতেছে, তাইলে ওরা তো কামড় তো তারাই মারবো যার শরীরে গোস্ত বোঝে নাই মনে হয়, যার শরীরে গোস্ত একবার সুখ না যায় এটার কামড় দিব। আর ঘটনাচক্রে অব সেনাপতির ছিল স্থূল দেহ, এই মোটা সেনাপতি কি এই মোটা। সেনাপতি কয় না রে, যে এমনি নি অস্ত্র দাঁড়াইতেছে, ওরা যদি দুই চার পাঁচটায় আমার দরে, পাঁচ মিনিট লাগবে আমার খাইতে। আমি নাই ওর মধ্যে, আমি নাই, এই যে ভাগছে আর যুদ্ধ করে নাই, আল্লাহ মুসলমানদেরকে এই মেসওয়াকের বরকত আল্লাহ বিজয় দান করে দিছে। সুবহানাল্লাহ, মুসলমানদের হাতিয়ারের নাম মেসওয়াক, মুসলমানদের হাতিয়ারের নাম হলো বাবা অজু। শাহজালাল ডাক দিয়া কয়, ভাগিনা শাহপনান, চিন্তা করিস তার ভাগিনা, অজুই হলো বড় হাতিয়ার, এইদিক দিয়া মামায় অজু বানায়, ক্যাবলা মুখী হয়ে মেসওয়াক করে অজু বানায়, অজু করতেছে, কয় বাগিনা আমি আমার অস্ত্র ধারাইতেছি, অজু করে আর কি কয়, অস্ত্র ধার দিতেছি, অস্ত্রতে ধার দিতেছি। ও বাগিনা, তুই একটা কাজ কর, তোর জবান বড় পাক, কারণ তুই কখনো নামাজ কাজা করস নাই, যেই মানুষটা নামাজ কাজা করে না ওই জবান দিয়া যা বলে তাই কবুল করে কে, এই জবান বড় পবিত্র জবান, তুই একটা কাজ কর, ক্যাবলা মুখী হইয়া তুই আজান দিয়া দে। শাহজালাল রহমাতুল্লাহ উজু বানাইতেছে, অস্ত্র ধারাইতেছে, দেখেন যুদ্ধটা কেমনে হয় গৌর গোবিন্দের বিরুদ্ধে। আর ভাগিনারে কয়, তুই ক্যাবলা মুখী হইয়া কি দিয়া দে, আজান দিয়া দে। পুরা আজান দিতে হয় নাই, মাত্র চারবার আল্লাহু আকবার বলছে, সুবহানাল্লাহ, কোন সবাই কয়বার, চারবার আল্লাহু আকবার বলার বরকতে গৌর গোবিন্দ এই পাপিষ্ঠ এই নরপিশাচ মরাধমের চারতলা ভবনকে আল্লাহ পাক ধুলায় মিশ্রিত করে দিয়েছে। সুবহানাল্লাহ, করার মালিক কে? আরো জোরে বলেন না, করার মালিক কে?